ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে জেনপাই ইউজির ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট। কিভাবে সেই অ্যালটমেন্ট ডেটা তোমরা পাবে এবং অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে নেওয়ার পর তার পরবর্তী স্টেপগুলো কি এবং যারা ফার্স্ট রাউন্ডে সিট পেলে না তারা কি করবে, সে সম্পূর্ণ বিষয়টা জানতে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখো। তো সবার প্রথমে যে কাজটা করতে হবে, WBJEE যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা তোমরা গুগলে টাইপ করলেই তার অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে এবং নিচের দিকে তোমরা যদি স্ক্রল করো সেখানে জেনপাই ইউজি লেখা রয়েছে। এইখানে ট্যাপ করার পর আরেকটু নিচের দিকে স্ক্রল করলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ জেনপাই ইউজির যে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট সেটা কিন্তু লেখা রয়েছে। এইখানে ক্লিক করার পর তোমাদেরকে কি করতে হবে, এইখানে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো খুলবে যেখানে দেখো জেনপাই ইউজি কাউন্সিলিং 2021 লেখা রয়েছে। এখানে তোমরা তোমাদের রোল নাম্বার দেবে, তারপরে পাসওয়ার্ড দেবে, তারপরে এখানে সিকিউরিটি পিন যেটা রয়েছে সেটা দেবে। এইটা দেওয়ার পর সাইন ইন করলেই তোমাদের যে সিট অ্যালটমেন্ট সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এরপর এইরকম একটি উইন্ডো আসবে যেখানে সিট অ্যালটমেন্ট রেজাল্ট, পে সিট অ্যাকসেপ্টেন্স ফিস, ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটার। তো প্রথমে তোমরা সিট অ্যালটমেন্ট রেজাল্টটা দেখতে পাবে, তারপরে পে সিট অ্যাকসেপ্টেন্স ফিস অর্থাৎ $1000 দিয়ে তোমাদেরকে কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফিসটা দিতে হবে এবং ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটার। তখনই তোমরা তোমাদের যে কলেজ সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, যে কলেজই তোমাদের অ্যালট হয়েছে তোমরা কিন্তু সেই কলেজের অ্যালটমেন্ট লেটারটা পাবে এবং ফিজিক্যালি তোমাদেরকে কিন্তু ভেরিফিকেশন করে নিয়ে আসতে হবে। এবং ফিজিক্যালি ভেরিফিকেশন তোমরা যদি না করিয়ে আসো তাহলে কিন্তু তোমরা পরবর্তী যে রাউন্ডগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কাউন্সিলিংয়ের জন্য অংশগ্রহণ করতে পারবে না। এরপরে তোমাদের মনে হতে পারে কেন তোমরা পরবর্তী রাউন্ডের জন্য অংশগ্রহণ করবে, যেহেতু তোমাদের প্রথম রাউন্ডে সিট অ্যালটমেন্ট হয়ে গেছে। ধরো তোমরা প্রথমে 20টা কলেজ সিলেক্ট করেছো, তো 10 নম্বর কলেজে এসে তোমার কিন্তু হয়েছে, সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট, কিন্তু 10 নম্বর কলেজটা তুমি পেলেও উপরের দিকে যে 5 নম্বর কলেজটা রয়েছে সেই কলেজটাতে তুমি অ্যাডমিশন নিতে চাও। তো অবশ্যই এর জন্য তোমাকে যেই জিনিসটা প্রয়োজন, ফিজিক্যালি ভেরিফিকেশন তোমাদেরকে করে নিয়ে আসতে হবে এবং আপগ্রেডেশন ফর্ম যেটা রয়েছে সেটাতে অবশ্যই ইয়েস করতে হবে। এবং তোমরা যদি তোমাদের পছন্দ মতো কলেজ প্রথম রাউন্ডেই পেয়ে থাকো তাহলে তোমাদেরকে কিন্তু আপগ্রেডেশন ফর্মটা ইয়েস না করলেও চলবে, সেক্ষেত্রে তোমাদেরকে সেটা নো করে দিয়ে আসতে হবে। তাহলে তোমরা যে ফার্স্ট রাউন্ডেই যে সিটটা পেয়েছো বা যে কলেজ পেয়েছো সেই কলেজে তোমাদের ভর্তি কিন্তু কনফার্ম হয়ে যাবে। এবং ফার্স্ট রাউন্ডে যারা সিট পেলে না তারা কিন্তু অটোমেটিকলি সেকেন্ড বা থার্ড রাউন্ডের জন্য অটোমেটিকলি তারা কিন্তু এলিজেবল হয়ে যাবে। এই বিষয় নিয়ে একদম নিশ্চিন্ত থেকো তোমরা, যে আমরা তো ফার্স্ট রাউন্ডে সিট পেলাম না তাহলে কি আমরা সেকেন্ড রাউন্ডের জন্য এলিজেবল হতে পারবো? তো অটোমেটিকলি তোমরা এলিজেবল হয়ে যাবে। তো যখন সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট প্রকাশিত হবে অবশ্যই সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো এবং যারা ফার্স্ট রাউন্ডে সিট পেয়েছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য। এবং এখনও পর্যন্ত যারা সিট পেলে না, আশা রাখবো পরবর্তী রাউন্ডে যেন তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সিটগুলো পেয়ে যাও। তবে অবশ্যই যারা পছন্দের কলেজ পেয়ে গেছো তারা ভর্তি হয়ে নিও, কিন্তু যারা পছন্দের কলেজ পেয়েও তাদের মনে হয়েছে যে না আরও উপরের দিকে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে আমরা পড়তে চাই, তাহলে অবশ্যই আপগ্রেডেশন ফর্মটা কিন্তু ইয়েস করে। এবং জেনপাই ইউজি সংক্রান্ত বা এই সিট অ্যালটমেন্ট বা সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ড সংক্রান্ত আরও তোমাদের যে কোয়ারিজ আছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি প্রত্যেককে সাহায্য করার চেষ্টা করব। এবং আগামী দিনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিও। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো এবং প্রত্যেকের জন্য আগামী দিনের জন্য তাদের আমার অনেক বেস্ট উইশেস রইল।